আমরা দেখছিলাম গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট চিকিৎসক নিরাপত্তা কর্মী হাসপাতালের কর্মকর্তা থেকে শুরু করে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা আরও জানাচ্ছেন প্রতিনিধি মজাহারুল ইসলাম মাসুম মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরের সবচেয়ে বড় হাসপাতাল এটি এবং এটি এখন বর্তমানে নিয়ন্ত্রিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে ইমার্জেন্সি থেকে শুরু করে এখানে ভর্তি থেকে শুরু করে এবং খাবার আউটসোর্সিং সব জায়গায় এই সিন্ডিকেট কাজ চলছে এখানে আমরা দেখেছি যে ডায়াগনস্টিক যারা করতে আসেন তাদেরকে বলা হয় যে হাসপাতালে কোনো ডায়াগনস্টিক পরীক্ষার কোনো ব্যবস্থা নেই আপনার বাইরের যে কোনো ক্লিনিকে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করে নিয়ে আসেন ইসিজি করতে গেলে সেখানে যদিও এখানে ইসিজি মেশিন রয়েছে তারপরেও এখানে ইসিজি মেশিন এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় না ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরে যে ব্যাঙের ছাড়া ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সেখানে তাদের চিকিৎসা নিতে হচ্ছে খাবারের মান সম্পর্কে বেশ কয়েকজন রোগী তারা জানিয়েছেন যে এখানে খাবারের মান অত্যন্ত নিম্নমানের দরপত্র অনুযায়ী যে খাবার দেওয়ার কথা সেই খাবার এখানে সরবরাহ করা হচ্ছে না এখানে আনসার থেকে শুরু করে এখানকার যে ব্রাদার রয়েছে এবং টিকিট কাউন্টারে যারা দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে অর্থাৎ রোগী যারা আসেন এখানে তাদেরকে এখানকার যারা সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেটের লোকজন রয়েছে এবং ক্লিনিকের লোকজন যারা রয়েছে তারা কিন্তু নিরুৎসাহিত করে এখানে চিকিৎসার ব্যাপারে ফলে তারা বাধ্য হয়ে রোগীরা এই পার্শ্ববর্তী ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে অসংখ্য ধন্যবাদ